আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আবহাওয়াতে পরিবর্তন আসবে বাংলায় আজও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর ঘূর্ণিঝড় বা টাইফুন মাওয়ার দুশো নব্বই কিলোমিটার গতিবেগের ক্যাটাগরি ফাইভ মাত্রার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আপনাদের দেখিয়ে দিই যে দুশো নব্বই কিলোমিটার আমরা মুখে বলছি না এখানেই ধরা পড়েছে ইতিমধ্যে ঘূর্ণিঝড় মাওয়ার দেখতে পাচ্ছেন দুশো নব্বই কিলোমিটার গতিবেগে এগোচ্ছে এখানে টাইফুনের ধরন লেখা রয়েছে পাঁচ অর্থাৎ এবং এই আপডেটটি শেষ যখন দেখাচ্ছে আমাদের তখন হচ্ছে একটা নয় বাজে ছাব্বিশে মে শেষ আপডেট অনুযায়ী এটা ছাব্বিশে মে ক্যাটেগরি ফাইভ দুশো নব্বই কিলোমিটার গতিবেগে এটি এগোচ্ছে অর্থাৎ ভয়ঙ্কর একটি টাইফুন যেটি গুয়ামকে তছমছ করে ফিলিপিন্সের দিকে এগোচ্ছে বুঝতেই পারছেন কত ভয়ানক এর আকার এটির এগোনোর সম্ভাবনা রয়েছে ফিলিপিন্সের উপত্যকা ফিলিপিন্সের উপকূলে এটি চলে আসবে অর্থাৎ এবং তারপর বাঁক নেওয়ার সম্ভাবনা কিন্তু যেভাবে এটা এগিয়ে আসবে অর্থাৎ এই জায়গাগুলো লণ্ডভণ্ড হবে অতি ভয়ঙ্কর ইতিহাসের অনেক বড় বড় ঘূর্ণিঝড়ের মধ্যে এটি পড়ে যাচ্ছে টাইফোনের মধ্যে এটি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই দুশো নব্বই কিলোমিটার বায়ুর গতিবেগ প্রায় তিনশোর কাছাকাছি বায়ুর ঝাপটা বুঝতে পারছেন কি ভয়ানক এর তাণ্ডবলীলা হবে এবারে আপনাদের দেখাবো আজ কেমন ঝড় বৃষ্টি হবে আপনারা যারা যারা বৃষ্টিপাত ঝড় বজ্রবিদ্যুৎ পেয়েছিলেন বৃহস্পতিবার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের আপডেট দিই একটু এদিক ওদিক হয় টাইমগুলো বলেছিলাম যে পরবর্তী এদিক ওদিক হবে তো বৃষ্টিপাত আশা করে সকলে পেয়েছেন মাঠে জল জমেছে দাঁড়িয়েছে জল অনেক জায়গাতেই আশা করি আবহাওয়া ঠান্ডা হয়েছে আপনারা জানাবেন যারা যারা বিশ্বাস করেন না আমরা কেমন খবর দিই তারাও জানাবেন আর যারা নিয়মিত দেখেন তারাও বলবেন আমরা আপডেট ঠিকঠাক দিচ্ছি কি না চলুন আমরা দেখে নিই এই মুহূর্তে কি অবস্থা একটু ভালো করে বুঝে নিন ব্যাপারটা হচ্ছে গিয়ে যেহেতু বৃহস্পতিবার বৃষ্টিপাত ঝড় অনেক রাত পর্যন্ত বিভিন্ন জায়গাতে হয়েছে অনেকটা সময় ধরে হয়েছে আবহাওয়া পরিস্থিতি ঠান্ডা তাই সম্ভাবনা রয়েছে যেটা সকালের দিকে পরিষ্কার হতে থাকবে আকাশ আস্তে আস্তে যেখানে আংশিক মেঘলাগুলো সব পরিষ্কার হতে থাকবে তবে তাপমাত্রা একটু বাড়ার দিকে আস্তে আস্তে থাকবে ফলে বিকেলবেলা বা সন্ধ্যের দিকে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে ঝাড়খণ্ডের ওখানে হতে পারে উড়িষ্যার এখানেও হতে পারে এমন হতে পারে কোনো মেঘ নাও তৈরি হতে পারে তো সব কিন্তু সম্ভাবনা থাকছে একদম বিকেলের দিকে কোথাও হতে পারে কিছুটা সম্ভাবনা থাকছে হলে বৃষ্টিপাত কিন্তু কোনো কোনো এলাকাতে হবে এখন সকালের দিকে বাংলাদেশের চট্টগ্রামের দিকে বা ত্রিপুরার এই কাছাকাছি অংশে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও এবং আসামের উত্তর পূর্ব দিকে আসামের যে এলাকা রয়েছে সেখানে কোথাও কোথাও আংশিক মেঘলা মেঘলা এবং সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তারপরে এগুলো কিন্তু সব কেটে যাবে অর্থাৎ রোদ চলে আসবে এবারে পূর্বাভাস আমরা দেখাবো আপনাদের কি কি রয়েছে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজ বজ্র গর্ভ মেঘ তৈরি হবে বজ্র গর্ভ মেঘ তৈরি না হলে কোনো বৃষ্টিপাত হবে না এটা মাথায় রেখে দেবেন এবারে তাপমাত্রা বাড়বে মোটামুটি তিরিশ তারিখের কাছাকাছি থেকেই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে নেবে পশ্চিমবঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলি চল্লিশ বিয়াল্লিশ চলে যাবে যেটা আমাদের বলে যাচ্ছি আঠাশ তারিখ থেকেই পরিবর্তন পাবেন সকালের দিকে দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলোতে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থাকতে পারে অথবা কিছুই হবে না কোনো কোনো অংশে নর্মাল বৃষ্টিপাত হতে পারে এইগুলির সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না কিন্তু সকালের দিকে সম্পূর্ণ যেটা আমরা দেখলাম এই দিকে থাকছে কোথাও কোথাও এবারে যখন দুপুর হবে কিছুই হয়তো হবে না দুপুরের পরে এই জায়গাতে লোকাল মেঘ তৈরি হতে পারে একদম উপকূল ধরে সুন্দরবনের লাগোয়া এলাকাতে হলে এই সমস্ত এলাকাতে একটু বেড়ে এদিক ওদিক কিন্তু সবই পূর্ব দিকে সরবে মানে বাংলাদেশের দিকে সরবে এদিকে যদি বাংলাদেশ সঠে তাহলে সেটা বরিশালের দিকে সরবে খুলনাতে হলে বরিশালের দিকে সরবে তো এইরকমভাবে কোনো কোনো এলাকাতে হতেও পারে এছাড়া এই জায়গাতে বজ্রগর্ব মেঘ তৈরি হতেও পারে এগুলো কিন্তু একটা মানে একটা নয় এটা হতে পারে যে তিনটে চারটে এরকম হতে পারে হলে কী হবে না তার মানে যেটা দেখা যাচ্ছে যে ঝাড়খন্ডের কাছে মেঘ আসতে পারে এবং বিহারে মেঘ হতে পারে এছাড়াও উপকূলের দিকে এই অংশে মেঘ হতে পারে সম্ভাবনা কম থাকছে পশ্চিমাঞ্চলের জেলাতে এই দিক মানে ঝাড়খন্ডের এই জায়গাতে কিন্তু কিছু সম্ভাবনা থেকে যাচ্ছে ফলে কোনো অংশে মেঘ উঠে গেলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তবে বড় কালবৈশাখী হওয়ার মতো ব্যাপার নাও থাকতে পারে শিলাবৃষ্টি হয়তো আর হবে না এরকম ব্যাপারটা আর আপাতত রয়েছে সেই অনুযায়ী উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে রাজশাহী এই এলাকা পশ্চিম পূর্ব বর্ধমান কিছু এলাকা ধরে নেওয়া হচ্ছে হতেও পারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা নেই এই রকমভাবে একটা সম্ভাবনা তার মানে দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এগুলো বর্জ্যকর মেঘ মানে যে সেখানে বৃষ্টিপাত হয়েই যাবে তা না হয়তো মেঘটা করে ডান দিকে সরে গেল অন্য কোনো জায়গাতে বৃষ্টিটা দিয়ে দিল হতে পারে ঝোড়ো হাওয়া কেমন থাকবে সকালের দিকে সেরকম কিছু নয় একটা নর্মাল হাওয়া দেবে এবারে দেখুন বিকেলবেলার দিকে এই জায়গাতে দমকা ঝোড়ো হাওয়া উঠতে পারে তার মানে এখানে যদি মেঘ তৈরি হয় তাহলে এই জায়গাগুলোর মধ্যে কোনো কোনো অংশে ঝড় টাইপের উঠতে পারে দমকা ঝড় বা জোরে হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে মানে স্ট্রং সারফেস উইন্ড থাকতে পারে দেখুন এখানে সত্তর কিলোমিটার দেখাচ্ছে তার মানে মেঘ উঠলে তার সঙ্গে আবার ওই ঝোড়ো হাওয়া থাকতে পারে এরকম ব্যাপার আর এখানে কিছু নেই সাতাশ তারিখ শনিবারে অনেকটাই পরিষ্কার হতে থাকবে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো হতে পারে কম কমের দিকে থাকবে আঠাশ তারিখ থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা দেখুন বজ্র সেল তৈরি হবে কি না আমরা সাতাশ তারিখটাও দেখিয়ে দিচ্ছি তিন দিনের খবরটা বলে দিচ্ছি এইভাবে কিন্তু কম সম্ভাবনার মধ্যে রয়েছে অর্থাৎ কম কমে যাচ্ছে অর্থাৎ কমের দিকে যাচ্ছে আঠাশ তারিখে অনেকটাই কমের দিকে থাকছে কোনো কোনো এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তার মানে তাপমাত্রা বাড়বে উনত্রিশ তারিখ আমরা যদি দেখি দুটোর সময় বা একটা সময় দেখছি একটা নিয়ে গেলাম দেখুন ভালো করে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে আসবে ধানবাদের কাছে আসানসোল আটত্রিশ রঘুনাথপুর পুরুলিয়ার দিকে উনচল্লিশ দুর্গাপুর আটত্রিশ সোনামুখী বাঁকুড়ার দিকে আটত্রিশ বাঁকুড়া উনচল্লিশ চলে আসছে কতুরপুর আরামবাগ হয়ে আটত্রিশ থেকে উনচল্লিশ চন্দ্রকোনা থেকে বালিচক এগুলো উনচল্লিশ চল্লিশ গোয়ালতোর ঝাড়গ্রাম আটত্রিশ উনচল্লিশ কলকাতার আশেপাশের জেলাগুলিতে বা কলকাতার আশেপাশের এলাকাগুলিতে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আর উপকূলের দিকে একত্রিশ থেকে বত্রিশ বুঝতেই পারছেন এরকমভাবে তাপমাত্রা কিন্তু বাড়ার চান্স থাকবে উত্তরবঙ্গের দিকে পঁয়ত্রিশ কোথাও কোথাও ছত্রিশ ডিগ্রির মধ্যে তেত্রিশ মধ্যে থাকবে এরকম ব্যাপার কিন্তু তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে তাপমাত্রা চলে আসবে কলকাতার দিকে একচল্লিশ ডিগ্রি দেখুন একচল্লিশ ডিগ্রি চন্দননগর চল্লিশ ডিগ্রি আরামবাগ বিয়াল্লিশ ডিগ্রি খড়গপুরের দিকে মেদিনীপুরের দিকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি চাকুরিয়ার দিকে একচল্লিশ ঝাড়গ্রামের দিকে ওইরকমই থাকবে পুরুলিয়া বাঁকুড়া একচল্লিশ একচল্লিশ চলে আসছে ডায়মন্ড ধানবাদের দিকে বিয়াল্লিশ ডিগ্রি দুর্গাপুরের দিকে একচল্লিশ ডিগ্রি বর্ধমান একচল্লিশ ডিগ্রি শান্তিপুর নদীয়ার দিকে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি নলহাটের দিকে উনচল্লিশ ডিগ্রি অর্থাৎ এবং ধুলিয়ান মালদার দিকে একচল্লিশ ডিগ্রি বুঝতেই পারছেন এরকম ব্যাপার আর উত্তরবঙ্গের দিকে ছত্রিশ ডিগ্রি তার মানে গরম আবার ফিরে আসছে এটা বলা যায় বর্জ্যশাল দেখতে পাচ্ছি না দু তিন চার তারিখের দিকে নিয়ে গেলাম সেরকম বৃষ্টিপাতের কোনো ব্যাপার দেখা যাচ্ছে না শুধুমাত্র আপাতত তাপমাত্রা বৃদ্ধি হয় রবিবার চার তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে কি বর্ষা টাইমে ঢুকবে উত্তরবঙ্গে এটা ভাবার বিষয় আছে আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো এখন আপনারা দেখে নিন বৃষ্টিপাত আজ হবে কি না এই হচ্ছে সকালের দিক থেকে এইগুলোতেই মেঘ রয়েছে এই দিকে বৃষ্টিপাত হতে পারে বাকি অংশে ঠান্ডা ঠান্ডা থাকবে এবারে আমরা দুপুরের দিকে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে এই এলাকাতে একটা মেঘ করতে পারে সেটা রয়েছে যে সুন্দরবন এইখানে মেঘ উঠলে এ নামখানা পশুরগঞ্জ হলদিবাড়ি এই যে সমস্ত এলাকা রয়েছে সুন্দরবনের দিকে শ্যামনগর মাঠবেড়িয়া কলাপাড়া এই এলাকা বরিশাল খুলনার দিকে খুলনা পিরোজপুর সাতক্ষীরা এদিকে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ভালো মেঘ উঠলে অন্য কথা না হলে এরকম বেশি নেই কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া কিছু এলাকা ধরে এই এলাকার মধ্যে কোনো কোনো অংশে বৃষ্টিপাত হতে পারে যদি নতুন করে কোনো মেঘ উড়িষ্যার দিকে ভালোভাবে উঠতে পারে তাহলে পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কিছুটা বৃষ্টিপাত হতে পারে অন্যথায় এখানে বৃষ্টিপাত হবে না এর পাশাপাশি সম্ভাবনা রয়েছে গয়া পাটনার দিকে বিহার ঝাড়খণ্ডের দিকে সেই মেঘ এগোতে পারলে কিছুটা পশ্চিমের জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত কেউ কেউ পেতেও পারেন বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ তার সঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের হালকা মাঝারি সম্ভাবনা থাকছে দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা এভাবে এগোচ্ছে এভাবে এগোতে এগোতে কিছুটা রাজশাহী ধরে সিং সিলেট ধরে আসাম মেঘালয় রাত পর্যন্ত সময়ের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে কিন্তু এগুলির সম্ভাবনা একশো শতাংশ নয় কিছুটা কমের মধ্যে থাকবে তবে কোনো কোনো অংশে বৃষ্টিপাত হতে পারে এখন তাহলে হাওড়া উত্তর চব্বিশ পরগনাতে বললাম হুগলি বড় বর্ধমান বা অন্য যেগুলো নাম বললাম না সেখানে কি বৃষ্টিপাত হবে না মধ্যবর্তী অংশে এগিয়ে এলে হতে পারে না হলে কিছু হবে না কিন্তু খুব গরম খুব অস্বস্তিকরটা একটু কম থাকবে কিন্তু মোটামুটি থাকবে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে সেটা হয়ে গেলে ভালো রোদ বেরোতে পারলে কারণ এখনও জলীয় বাস পাওয়া যায় ফলে তখন কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়ে যেতেও পারে এবারে যদি কোনো রকম পরিবর্তন হয় তাহলে আবার অন্য রকমের বৃষ্টিপাত দিতে পারে এইভাবে কিন্তু রয়েছে সাতাশ তারিখে দেখুন বৃষ্টিপাত কমের দিকে রয়েছে কিছু কিছু লাগাতে হবে আর আঠাশ তারিখের দিকে আর একটু কমের দিকে থাকবে এই রয়েছে আর আপাতত আপডেট স্যাটেলাইট ইমেজ একবার নিয়ে যাব এই রয়েছে সকালের দিকে চিত্র আর টাইফুন মাওয়ার দুশো পঁচানব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে ভয়ঙ্কর গতিতে এগোতে থাকছে ফিলিপিন্সের দিকে ফিলিপিন্স আতঙ্কে কাঁপছে ধন্যবাদ